নমস্কার, সব বাংলার পক্ষ থেকে আমি অয়ন মিত্র, আর আমার সঙ্গে রয়েছেন আমি সঙ্গীত শুক্লা। আমরা আজকে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। একটি না, আসলে দুটি। সেই দুটি বিজ্ঞাপন, একটি নয় দুটি বিজ্ঞাপন। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে নেট দুনিয়ার মাধ্যমে যে একটি ফ্ল্যাট কোম্পানির বিজ্ঞাপনে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটিকে কিভাবে বিজ্ঞাপনী স্বার্থে ব্যবহার করা হয়েছে। আমাদের আলোচনার বিষয় কিন্তু সেই ভিডিওটি নয় শুধু। হ্যাঁ, সঙ্গে হঠাৎ যদি উঠলো কথা বলে একটি ইউটিউব চ্যানেল থেকে একদমই তাই প্রচার করছেন যে এই ধনধান্য পুষ্প ভরা ভিডিও গানটি যেটা ব্যবহার করে সেটা কতটা যৌক্তিকতা আছে, কতটা খারাপ। তো এই দুটো বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করতে চাই। একেবারেই তাই, যে ভিডিওটি খুব খারাপ বা প্যারোডি করাটি খুব খারাপ। মানে কোন ভিডিওটার কথা বলছো? আমি বলছি সোলার সিটি। আচ্ছা, মানে মূল বিজ্ঞাপন, মূল বিজ্ঞাপনের কথা। কারণ আমাদের নেট দুনিয়া এখন তোলপাড় হয়েছে, সেটি খুব খারাপ হয়েছে, এবং তার সেটার পরিপ্রেক্ষিতে এসেছে দ্বিতীয় ভিডিওটির কথা, যেটি হঠাৎ যদি উঠলো কথার কথা এসেছে বলো। একদমই ঠিক আছে। তো প্রথমে আমাদের যেতে হবে যেটি মূল, কারণ মূলের বিষয়ে আলোচনা না করে আমরা পরের ব্যাপারে আসতে পারি না। মূল ব্যাপার যেটা আসছে সেখানে যে প্যারোডি করা হয়েছে, এখানে যে মতামত পাওয়া যাচ্ছে যে দেশাত্মবোধক একটি গানকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হয়েছে। একদমই ঠিক আছে। তো প্রথমে আমি একটি তথ্য দিতে চাই যে ধনধান্য পুষ্পভরা যে গানটি বা কবিতাটি যাই বলি, দিদি কাব্য বলা উচিত, এই গানটির উপরে এর আগেও কিন্তু প্যারোডি হয়েছে, তাই নাকি? হ্যাঁ। তো এটি আজকে নয় কিন্তু, এটা মোটামুটি ওই রবীন্দ্র যুগে বা ডিএল রায়ের যুগে, সেই যুগে তখন কি লেখা হয়েছিল, ধনমান্য যশ গাথা আমাদের এই কলিকাতা, তার মাঝে এক অফিস আছে সব অফিসের সেরা, ও যে ইট পাথরে তৈরি সেটি রেলিং দিয়ে ঘেরা, সতীশচন্দ্র ঘটক লিখেছিলেন। আচ্ছা। এবং এই একই গানকে, এবং তখন স্বাধীনতার পূর্বে দেশাত্মবোধ তখন চরমে চলছে, সে সময় কিন্তু এই গানকেই আমরা প্যারোডি করেছি। এই কথা কিন্তু আমাকে কোথাও তেমন ভুলেও গেছি, যে আমরা মনেও রাখিনি যে এই গানটাকে আমরা বিকৃত করা হয়েছে বা কিছু। তাই এই জায়গাটায় এলো যে দেশাত্মবোধটাও যে বড় কথা সেটাকে দিয়ে বলা যাবে না, এটা ভুল। এবং আমি অতি সম্প্রতি ঘটনা মানতে পারি, ভারত ভাগ্য বিধাতা যার প্রথম স্তবক হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, সেই প্রথম স্তবকটা বাদ দিয়ে বাকি পুরো কবিতাটা নিয়ে একটি গান করেছেন, রাজকাহিনীতে ছিল, ঠিক আছে। সেই ভারত ভাগ্য বিধাতা সেটিকে প্যারোডি করে, প্যারোডি লিখেছে বিধাতা এইভাবে, যেটা রবীন্দ্রনাথের মূল গানটিকে প্যারোডি করে করা হয়েছে, এবং সমসাময়িক লাইক যখন রাজকাহিনী বেরিয়েছে তার কিছুদিন পরে, সেটা একটি দেশাত্মবোধক গানকে যার প্রথম স্তবক হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। না দেখো, আমি সবই বুঝলাম যে এই প্যারোডি স্বাধীনতার আগেও লেখা হয়েছে, রবীন্দ্রনাথের নিয়ম হয়েছে, সবই বুঝলাম। কিন্তু এখানে তোমাকে একটা মাথায় রাখতে হবে যে বক্তব্যটা ব্যবসায়িক স্বার্থে, রাজকাহিনীর ভাব মানে ভারত ভাগ্য বিধাতাকে ওরা প্যারোডি, সেটা ব্যবসায়িক স্বার্থে যেমন রয়েছে তেমনি যখন তুমি দেখবে তোমার মধ্যে কিন্তু মানে স্বদেশপ্রীতির একটা বোধ যাবে। মানছি স্বদেশপ্রীতির, দেখো সেই যদি তুমি বলো তাহলে তো বন্দে মাতরমকে এ আর আমার করে করে রাখা আলোচনা করে নিচ্ছে, আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি যে পুরোপুরি প্রতিটা কথা, সেই কথাগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যে প্রতি কথায় যেন এইটা ফুটে বেরোচ্ছে যে ব্যবসায়িক মুনাফা অর্জন করাটাই সবচেয়ে বড় লক্ষ্য, এবং এই লক্ষ্যটা পূরণ করার জন্য আমাদের মনে হয়েছে এই ধনধান্যে গানটা একদম প্রকৃতপক্ষে উপযুক্ত। আমার বক্তব্য এই জায়গাতে, মানে এই যদি চলতে থাকে এরপর তো কোনোদিন তাহলে জাহাজে আছে বা বন্দে মাতরম বা জনগণ মননীয় করে হয়ে যেতে পারে। হ্যাঁ, এবারে এখানে একটা কথা আসছে যে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার হচ্ছে বলেই এটা খারাপ বলবো কিনা, কারণ হচ্ছে ব্যবসায়িক স্বার্থে কিন্তু বহু কিছু ব্যবহার হয়ে আসছে, এর আগেও প্রচুর গানকে প্যারোডি করা হয়েছে। এবং আমরা আমাদের রুচিশীলতা বলি বা সাংস্কৃতিক জগতে যাই বলি, সবকিছু দিয়ে আমরা বাঙালিরা গুরু মেনে নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে, সেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিজ্ঞাপনের জন্য কাজ করেছেন, আর এটার জন্য আমরা সব বাংলায় লিখেছি। হ্যাঁ, সব বাংলায় ডটকমে বিজ্ঞাপনে রবীন্দ্রনাথের ভূমিকা, তাহলে বিজ্ঞাপনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজ করেছেন, বিজ্ঞাপনের জন্য কাজ করা হচ্ছে। এবার বিজ্ঞাপন যিনি দিচ্ছেন তিনি চাইবেন সব থেকে বেশি মানুষকে আকৃষ্ট করতে, এবং তিনি চাইবেন তার জন্য একটা এমন কিছু ব্যবহার করতে যাতে বেশি মানুষ আকৃষ্ট হন। না দেখো, তুমি যে পয়েন্টটা বলতে চাইছো সেখানে বিজ্ঞাপনে সবসময় সেলিব্রিটিদের ব্যবহার করা হয়, আর তৎকালীন যুগে সেলিব্রিটি রবীন্দ্রনাথের চেয়ে
বড় কেউ ছিলেন না, তাই ব্যবহার করা হয়েছে। আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে যে এখানে তো সেলিব্রিটিরা গান গাইছেন সেটা বক্তব্য না, সেলিব্রিটিরা যে গানটা গাইছে সেই গানটা আমাদের মনে, আমাদের মানসিক জগতে, আমাদের পশ্চিম বাংলার সংস্কৃতিতে একটা অন্য মাত্রা, অন্য স্থান নিয়ে রয়েছে। হ্যাঁ, আমার বক্তব্য সেই গান। আজকে এরকম অনেক গানকেই কিন্তু হয় কোথাও প্যারোডি করা হয়েছে বা কোথাও ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হয়েছে। আমি এই মুহূর্তে একটা উদাহরণ দিতে পারি, যা শুনে যেটা মনে হলো যে নচিকেতার একটা গান এক সময় ব্যবহার করা হয়েছে, যে হাসপাতালের বেডে ডিবি রুবির সাথে খেলা করে শুয়োরের বাচ্চা, তবু রেডিওটা ডিপিটার সাথে সুর তোলে সাড়ে জাহাজে আচ্ছা। যেহেতু তুই বললি যে সাড়ে জাহাজে আচ্ছা, কিন্তু সেও একটা ব্যবসায়িক স্বার্থে বা একটা গানে ব্যবহার করছে এবং সাড়ে জাহাজে আচ্ছাকেই ব্যবহার করছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই ব্যবসায়িক যে ব্যবহার হচ্ছে সেটা থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের টনকটাকে নড়িয়ে দিচ্ছে বলে কি আমরা ভালো লেগে লাফাচ্ছি? কারণটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় মূল ভিডিওটা। হ্যাঁ, মূল ভিডিও নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম সেটা আপনারা দেখে নিন, মূল ভিডিওটা কি ছিল। কোলাহলার দূষণ ভরা আমাদের এই বসুন্ধরা, এসব মাঝে শহর সে অক্সিজেনে ভরা, উষে তিন দিক খোলা আলোর স্নানে আদর দিয়ে গড়া, 5 লাখ থেকে এমন বাড়ি পাবে না গো দুটি, শ্রীরাম প্রতিবাদ করা উচিত। এর দুটো কারণ বলবো। প্রথমত, প্রথম ভিডিওটি যেটি মূল ভিডিও বেরিয়েছে সেটা 25 নভেম্বর বেরিয়েছে। আর দ্বিতীয় যে ভিডিওটি দেখাচ্ছি, তো এই আমরা যা আলোচনা করছি, গল্প বলছি, সব কিন্তু 8ই ডিসেম্বরের পরে করছি। তার মানে আমাদের টনক নড়লো এই ভিডিওটি, তার আগে টিভিতেও দেখা হয়েছে বা সত্যি কথা বলতে আমি টিভিতে দেখিনি। আমি এই আলোচনা হচ্ছে সেই মুহূর্তে, লিঙ্কটা তার পরবর্তীকালে আমার কাছে এসেছে, কিন্তু আমরা আর একটা ব্যবসায়িক স্বার্থের কথা ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু ইউটিউব চ্যানেল থেকেও আয় করতে পারি। এবং যিনি এই ভিডিওটি বানিয়েছেন তার কিন্তু এটি প্রথম ভিডিও নয় যে তার খুব দেশপ্রেমে ভাবাবেগে আঘাত লাগলো এবং তিনি এটি বানিয়ে ফেললেন। তিনি নিয়মিত, আমি তারপরে স্টাডি করে দেখেছি, তিনি নিয়মিত ভিডিও বানান বিভিন্ন বিষয় নিয়ে, শিবরাম চক্রবর্তী নিয়ে হোক বা যে কোনো হোক, সেগুলোর ভিউজ কত পৌঁছায়? 5,000-7,000 এরকম। উনি একটি বেশ টাটকা জিনিস পেলেন, দেশাত্মবোধক, যেটা লোককে খাওয়ানো যায়। উনি দেখলেন এইটাকে আমাকে ক্যাপচার করতে হবে, উনি ক্যাপচার করলেন, বানিয়ে ফেললেন একটি ভিডিও, ইউটিউবে ছাড়লেন। না, এবার তুমি, আমি মানছি ব্যবসা জায়গায়, কিন্তু আমাকে বলো যে ইনি তো ঠিক ধরিয়ে দিলেন আমাদের কাছে। তো এই ধরিয়ে দেওয়ার ব্যাপারের আগে আমি আসবো এই ভিডিওটি আগে দেখে নিন। তাহলে একবার ভিডিওটা দেখে নিন চট করে। এবার সেই মানুষগুলোর কথায় আসি যাদের গলায় এই গানটা হয়েছে বিজ্ঞাপনে। আমাদের কাছে কোনো প্রুফ নেই, তাই আমরা টেকনিক্যালি বা লিগালি নামগুলো বলতে পারবো না, আমাদের কাছে পুরোটাই সার্কামস্টেনশিয়াল এভিডেন্স। কিন্তু তাও এতদিন ধরে তো গান শুনছি, গলাগুলো শুনে বুঝতে পারি। আমার মনে হয় প্রথম গলাটা সামন্তক সিনহার, যিনি গানের ওপারেতে গোড়ার গলায় গান গেয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। যদিও আমাদের কাছে প্রুফ নেই, তাও এই ক্লিপটা একবার শুনে নিন। কোলাহলার দূষণ ভরা আমাদের এই বসুন্ধরা, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে।
এরপরে যে নারী কণ্ঠটি আছে সেটা হলো সোমলতা আচার্য, যিনি রঞ্জনা আমি আর আশকোনাতে বিখ্যাত একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন, জাগরণে যায় বিভাবরী, আর তারপর বেডরুমে মায়া বনো বিহারিণী হরিণী, আর তারপর এখন দ্বিজেন্দ্রলাল রায়ের গান বিকৃতি করে এই ফ্ল্যাট বিক্রি করার বিজ্ঞাপনের গান শুনে নিন। এসব মাঝে শহর শেয়ার অক্সিজেনে ভরা, মায়া বনো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। এরপরে যে মানুষটার গলা আছে সেই মানুষটার প্রতি আমার যে কি পরিমাণ শ্রদ্ধা ছিল তা বলে বোঝানো যায় না। এই মানুষটা এই ধরনের গান মানে রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি এগুলো গেয়েই বড় হয়েছেন, আর তার গাওয়া এই গানগুলো শুনেই আমরা বড় হয়েছি। শ্রীকান্ত আচার্য, আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। রিয়েলিটি শো যখন দেখি বাকি যাজেরা থাকলে মনে হয় এসব কি হচ্ছে, কিন্তু আপনি থাকলে মনে হয় রিয়েলিটি শোটা যেন আপনার উপস্থিতি পেয়ে সমৃদ্ধ হয়ে গেল, অথচ আপনি এই কাজটা করলেন। বাকি গায়ক গায়িকারা যদি পার পেয়েও যান, আপনি একটা ভুল করে ফেলেছেন। আপনি অনেকদিন আগে একটা অ্যালবামে এই ধনধান্যে পুষ্পে ভরা গানটাই গেয়েছিলেন, আপনার সেই গলাই আজকে আপনাকে ধরিয়ে দিল। উষে তিন দিক খোলা আলোর স্নানে মাদুর দিয়ে গড়া, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, এত কিছুর খরচ মাসে একটা কারো ভং, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। এই পর্বটা এতক্ষণ দেখলে দুটো জিনিস হতে পারে। তো উনি ওখানে দাবি করছেন যে গানের গলাগুলো কার বা বুঝে নিতে হচ্ছে, এনারা বলেনি। আনন্দবাজারের সঙ্গে তার পুস্তিকাতে পরিষ্কার লেখা দেখতে পাচ্ছি আমরা যে অরিন্দ চট্টোপাধ্যায় পরিচালনায় গানটি গেয়েছেন শ্রীকান্ত আচার্য, সোমলতা ও সামন্ত। তো এই এইগুলি এটা তো লেখাই আছে, এখানে এরকম লেখালেখি করার কোনো দরকার ছিল না যে কারা গিয়েছিল? হ্যাঁ, সেটা আমি ওইভাবে খেয়াল করিনি, ভাবলি তুমি ধরিয়ে দিলে। মানে অ্যাকচুয়ালি কি বলতো, মানে উনি এমন ভাবেই বলছেন ভিডিওটা যে একটা ভাবাবেগ শরীরে যেন জড়িয়ে দিচ্ছে, যে তখন আর যুক্তি বলতে কাজ করছে না যে একটু বলি দেখি তো। এবং এটাই হচ্ছে, এবং এইখানে আসছি তুই যে পয়েন্টে, এবং এইখানটা আমি সম্পূর্ণ সম্মত। মানে এর আগের অনেকগুলো জায়গায় আমি সম্মত হতে পারিনি, কারণ প্যারোডি সব আছে এই জায়গায় সম্পূর্ণ সম্মত যে আমাদের ভাবাবেগটাকে কিন্তু কাউকে নাড়াতে হচ্ছে, সে শুধু এই জায়গায় নয়, ওটা ভারতবর্ষে আমাদের জওয়ানটা সীমান্তে খাড়া আছে বলে বা সিয়াচেনে খাড়া হয় এরকম করে একটা চলে, বিভিন্ন জায়গায় আমাদের জাতিগতবাদ আসামে চলছে সবাই নাকি অনুপ্রবেশকারী, এরকম বিভিন্ন জিনিস চলছে। পাশাপাশি ইনিও একটা সুযোগ পেলেন, একটা ফোন ধরিয়ে দিলেন, এবং তারপরেই সবার আগ্রহ করে গেল, সবাই বললো আহা আমাকে কিছু একটা বলতে হবে, সবাই দিল এখানে লিখে। মানে তুমি এটা বলতে চাইছো কি যে আমরা এতটাই বিজ্ঞাপনী প্রচারে যাকে বলে প্রভাবিত হয়ে গেছি যে কোন বিজ্ঞাপনী প্রচার আমাদের দেশের সম্মানকে ভুলুণ্ঠিত করে দিচ্ছে সেই খেয়ালটা বাজার আমাদের থাকছে না, কাউকে একটা নালিয়ে দিতে হচ্ছে, এটাই কি বলতে চাইছো? যদি তুমি এটা বলো আমি বলবো এটাই বল ঠিক। মেট্রো স্টেশন অনেকেই অনেক সময় এই ভিডিওটা চলে, কিন্তু কখনো আমি আলোচনা শুনিনি এখানে। এখানেই আমার কথা, এবং এবং সোশ্যাল মিডিয়া যখন তারপর চ্যানেল বাজিয়ে প্রশ্ন রেখেছি, কেউ কিন্তু পরিষ্কারভাবে বলতে পারছে না তার আপত্তিটা কোথায়, যে কারণে প্রশ্ন তুললাম যে দেখো আমার ব্যক্তিগতভাবে আপত্তি যে কেন ব্যবসায়িক স্বার্থে একটা বিষাক্তবোধক গানকে ব্যবহার করা। হ্যাঁ, তো আমরা আমার আপত্তি, আমরা এই দুটো ব্যাপারে আলোচনা করেছি যে প্যারোডি আগেও হয়েছে এখনো হচ্ছে। আচ্ছা, প্যারোডি ব্যাপার কি? হ্যাঁ, তো প্যারোডি ব্যাপারটা হচ্ছে যে কোন একটি মূল রচনা থাকে, সেই মূল রচনার মতো করে অনুরূপ ছন্দে প্রায় সমরূপ ভাষা ব্যবহার করে যদি কোনো লেখা হয় সেটা হচ্ছে সেই প্যারোডি। মানে কি সবসময় ব্যঙ্গাত্মক হবে? না, ব্যঙ্গাত্মক হতে পারে, মজা করে হতে পারে, সবসময়ই নয় যে আমার এটা ব্যঙ্গাত্মক হতে হবে। তাই এক্ষেত্রে এরা যেমন করেছে যে একটা বিক্রির জন্য নিজেকে করছে, কোনো ব্যঙ্গ করছে না কিছু করছে না, তা অবশ্যই ঠিক আছে। এবং শুধু প্যারোডি যে শুধু কবিতাতেই হতে পারে, তার নয়, গানেও হতে পারে, গানের সময় সুর দিয়ে করেছে। আমরা অনেক ভালো ভালো প্যারোডি শুনেছি, মাঝখানে বসে যে ডেলু পাহাড়ের আড্ডাটা কফি হাউসে, যেগুলো অনেক রাজনৈতিক ব্যাপার আছে ঠিক আছে। এবং মূলত প্যারোডি অনেক সময় যেগুলো খুব পপুলার লেখা সেগুলো নিয়েই ব্যবহার করা হয়, যে কারণে রবীন্দ্রনাথের উপর বাংলাদেশে সব থেকে বেশি প্যারোডি হয়েছে, সেটা স্বাভাবিক।
আর এর বাইরে যদি প্যারোডি নিয়ে একটু পড়াশোনা করছিলাম, তাই জন্য বলতে পারি যে সব থেকে পুরনো প্যারোডি যদি খুঁজে পাওয়া যায় সেটা হোমারকে নিয়ে করা হচ্ছে। হোমারের ইলিয়াড, ও মানে গ্রিক কবি, কবি কত প্রাচীন যুগ থেকে হচ্ছে। এখন মানে তার মানে তুমি কি বলতে চাইছো শুধু বাংলা ভাষায় কিছু না, প্যারোডি প্যারোডি সমস্ত জায়গায় চলছে, ঠিক আছে, সমস্ত ভাষাতে চলছে। এবার এমনকি প্যারোডি শব্দটাই তো আমরা বিদেশি ভাষা ব্যবহার করি, হ্যাঁ সেটা বটে, অবশ্যই ইংরেজি, অন্য অন্য ভাষা থেকে প্যারোডি কথাটা এসেছে, ঠিক আছে। এবং এটা জানলে অবাক হবি যে শেক্সপিয়ার হ্যামলেটে প্যারোডি ইউজ করেছেন। ও তাই নাকি, ব্যবসায়িক স্বার্থে আমরা অনেক গানকে নিয়ে লিখছি এবং রবীন্দ্রনাথ পর্যন্ত আমাদের করে গেছেন এখানে এনে যে বিজ্ঞাপন করে গেছে, ঠিক আছে। আমার আসল সমস্যা যা তুইও যেটা বলছিস সেটা হচ্ছে এই মানুষকে নাড়িয়ে দেওয়ার জায়গায়, মানে টনক নড়া, টনক নড়াটা, টনক নড়াটা লোককে নড়াতে হবে কেন যদি আমি ধরে নিই এটা খারাপের ব্যাপার, ঠিক আছে। আর যদি ব্যাপারটা যদি খারাপ না হয়ে থাকে তাহলে লোকরা তারপরে ইগনোর করতে পারতো। তাই মনে হচ্ছে যে ঠিকই, মানে হঠাৎ করে ভিডিওটা দেখার পর মনে হলো সত্যি তো এই গানটা এতদিন ধরে শুনছি, মানে বিজ্ঞাপনটা কই আমার তো তেমন খারাপ লাগেনি, কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হলো আমি এখানে দুটো কথা বলবো খুব বেশি বাড়ানোর ইচ্ছে নেই। এখানে এক নম্বর হচ্ছে যে প্যারোডির ক্ষেত্রে সবসময় কিন্তু মূল গানটি টিকে থাকে। এই যে আমি দুটো একটি প্যারোডির উদাহরণ দিলাম, আমি আরেকটা প্যারোডির উদাহরণ দিতে পারি যে কান্ডারি হুঁশিয়ার নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ারের কথা সবাই জানি। সজনীকান্ত দাস হচ্ছেন শনিবারের চিঠি, সজনীকান্ত দাস উনি হচ্ছেন প্যারোডি হচ্ছে সব থেকে বিখ্যাত বাঙালিদের মধ্যে। উনি সেই সময় রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাস কাউকে ছাড়েননি, সবাইকে নিয়ে করেছেন। তো সবার সম্বন্ধে বলা সম্ভব নয়, শুধু আমি কান্ডারি হুঁশিয়ারকে নিয়েই বলছি। উনি লিখেছিলেন, চোর ও ছেচোর ছিচকে সেদেল দুনিয়া চমৎকার, তল্পি তল্পা তহবিল নিয়ে ভান্ডারি হুঁশিয়ার। তো এইখানে প্যারোডি নিয়ে যা আলোচনা করেছে, আমার প্যারোডি নিয়ে আর কিছু বলার নেই, প্যারোডি হবে হতে থাকবে। কিন্তু যেটা বলতে গেলাম যে এই যে আগেও একটু বলেছি ধর্মান্ন যশোগাথা আমাদের এই কলকাতা, এইগুলো কিন্তু লোকে মনে রাখেনি, মনে রেখেছে মূল লেখাটি। এই সোনার স্মৃতি কিন্তু কালেক্ট সুনিয়মে আবার হারিয়ে যাবে, সোনার স্মৃতি আর ধর্মান্ন পুষ্প ভরা টিকে থাকবে। অতএব প্যারোডি দিয়ে আমি ওইটাকে মেরে ফেলতে পারছি না। কেউ কেউ কমেন্ট করছেন যে ধর্মান্ন পুষ্প ভরা গানকে খুন করা হয়েছে, মানে এরপর থেকে আমাদের আড়াই কেজি তাই তো আমরা লিখবো না, আমরা ধর্মান্ন পুষ্প ঠিকই থাকবে, যাদের বুকে থাকা তারা থাকবে। তার মানে সমস্যাটা ব্যবসায়িক স্বার্থে নয়, আমরা যেটা দেখছি সমস্যাটা আমাদের চেতনা বোধটা, যে কোন জায়গাটায় এসে দেশপ্রেমটা আমাদের মধ্যে জেগে উঠবে আমরা সেই বোধটাই বোধ হয় ধীরে ধীরে হারিয়ে ফেলছি। আমাদেরকে একটু বুকে নাড়িয়ে দিতে হচ্ছে, একটু ছিঁড়ে দিতে হচ্ছে, মানে আগুনটা বুকের ভেতর দেশপ্রেমের যে আগুন আমরা সবাই সেই আগুনকে সযত্নে লালিত করি। কিন্তু কেউ যেন একজন একটা লোহার কাঠি দিয়ে নেড়ে দিলে তবে আগুনটা আবার দপদপ করে জ্বলবে, সমস্যা এই জায়গাটায় না। এবং শুধু এটাই না, শুধু এটুকুই তাই না, কারণ দপদপ করে জ্বলবে না, অনেক সময় ভুল জায়গায় জ্বলছে। কিন্তু এরকমই আরো অনেক জায়গা আছে। আজকে যে গোরক্ষকদের রাজনীতি শুরু হচ্ছে, কোথাও সে পুলিশকে মেরে ফেলছে, আমাদের বক্তব্যটা এই জায়গাতে, আমাদের প্রতিবাদটা এই জায়গায় যে দেশমাতৃকার প্রতি ভালোবাসা আমাদের প্রত্যেকেরই আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা নিয়ে কোনো বিতর্কও নেই। সমস্যাটা হচ্ছে সেটা যেন ভুল জায়গায় জেগে না যায়, হ্যাঁ সঠিক জায়গায় সঠিক কারণে সঠিক সময় যাবে, কেউ যেন সেটা তার নিজস্ব ব্যবসায়িক স্বার্থ, নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আমার দেশ মাতৃকার প্রতি ভক্তিকে ব্যবহার না করতে পারে। সব বাংলা সেই জন্যই আজ বাংলা ভাষায় বাংলা ভাষার প্রতি আমাদের যে ভালোবাসা
সেই ভালোবাসাকে বুকে নিয়েই এই কাজ, এই প্রতিবাদ করে যাচ্ছে। সঙ্গে থাকুন, পড়তে থাকুন সব বাংলা.com। নমস্কার।